আজকে দিদি আর আমি বেরিয়েছিলাম একটু স্টেশনে, দরকারি কাজ ছিল। তো আসার পথে ফুচকা কাকুর দোকান, আর সেখান থেকে ফুচকা না খেলে হয় না, গোবরডাঙায় আসবো, ফুচকা খাবো না, এটা তোমাদেরকে আমি বারবারই বলেছি, সেটা তোমরা জানো যারা আমার ভিডিও একটু হলেও ফলো করো, যে আমি ফুচকা খেতে কতটা ভালোবাসি, গোবরডাঙা আসলেই ফুচকা খাবো। তো দিদি আর আমি ফুচকা খেতে চলে গেলাম কাকুর দোকানে, ঝাল ঝাল করে আলুটা মাখতে বললাম, কারণ দিদির আর আমার ঝাল লাগে ফুচকার আলুটাই, আর টকটা একটু করা হবে, তাহলেই ফুচকা খেতে বেশি টেস্টি লাগে। আর ফুচকা খাওয়ার শেষে কাকু জানে যে আমরা চুরমুর খাবো, তো কাকুকে বললাম যে চুরমুর মাখো, তো চুরমুর খেলাম, এতটাই ঝাল লেগেছিল। পাশেই ছিল বরফ জলের দোকান, তো সেখান থেকে দিদি আর আমি পরে বরফ জল নিলাম, নিয়ে খেতে খেতে বাড়ি চলে আসলাম।